হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্চিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন আমি রয়েছি পুরীর সি বিচে, আর এই দেখো আমাদের হোটেল পুলিন পুরি। এখন সন্ধেবেলা চলে এসেছি পুরীর সি বিচে ঘুরতে, তাই ভাবলাম যে সন্ধ্যের পুরীর সি বিচের একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সেই জন্যই আজকের ভিডিওটা নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আমরা পুরীতে এসেছি মকর সংক্রান্তির সময়। এই সময় কলকাতায় খুব ঠান্ডা থাকলেও পুরীতে কিন্তু প্লেজেন্ট ওয়েদার। তো বন্ধুরা, এখন দেখো পুরীতে সমুদ্রের ধারে বাচ্চাদের জন্য সুন্দর এন্টারটেনমেন্টের আয়োজন করা রয়েছে। দেখো এখানে বাচ্চারা জাম্পিং রাইডে চড়ছে, আর আমার ছেলেও কিন্তু ব্লু জ্যাকেট পরা দেখো জাম্প করছে, আর আমরা সমস্ত বাবা মারা এখানে নিচে দাঁড়িয়ে রয়েছি। তো বাচ্চারা পুরীর বিচে আসলে কিন্তু ভীষণ মজা করবে, কারণ এই সমস্ত রাইডগুলো পুরীর বিচে রয়েছে। তো দেখো মেরিন ড্রাইভ থেকে, মেরিন ড্রাইভের একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো হোটেলসগুলো কী সুন্দর লাগছে দেখতে, আলো ঝলমল করছে এবং দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আর ওই যে দেখো দূর থেকে হোয়াইট কালারের আমাদের হোটেলটা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর সি বিচে। বন্ধুরা তোমরা দেখো সন্ধ্যার পুরীর বিচ, সত্যি এর যেন তুলনা হয় না। কি ভীষণ সুন্দর লাগছে এই দৃশ্য। দেখো সমুদ্রের ঢেউগুলো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আর পুরীর বিচের হাওয়া, এখন জানুয়ারি মাস কিন্তু দেখো এক ফোঁটা কিন্তু এখানে গরম নেই, কিন্তু প্লেজেন্ট ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো প্রচুর মানুষের ভিড়, এই সময়টায় প্রচুর মানুষের ভিড়। কি সুন্দর লাগছে দেখো পুরীর বিচটা, কত লোক কি সুন্দর বসে আছে, কতজন বসে রিল্যাক্স করছে। এই পুরীর বিচের হাওয়া সত্যি মনটাকে এত জুড়িয়ে দেয় যে কি বলবো। যত দূর দেখছি শুধু জল আর জল, জল আর জল। ভীষণ সুন্দর লাগছে এই বিচের ধারে চেয়ার নিয়ে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তো ভীষণ সুন্দর লাগছে এই দৃশ্য, তাই তোমাদের সাথে আজকে এই সুন্দর দৃশ্যটা আমি শেয়ার করে দিচ্ছি। দেখো সমুদ্রের ধার ধরে প্রচুর লোক এসেছে, প্রচুর লোক। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এবারে দেখো চলে এসেছি বিচের মার্কেটে। পুরীর এই বিচের মার্কেট কিন্তু ভীষণ ফেমাস। তোমরা তো সবাই জানো আমাদের মধ্যে বাঙালিরা প্রত্যেকেই বছরে কোনো না কোনো এক সময় পুরী আসার চেষ্টা আমরা করি। তো তোমরা প্রত্যেকেই জানো যে বিচের এই যে মার্কেট, এই মার্কেট কিন্তু ভীষণ ফেমাস। তো প্রতিবারের মতোই দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে মার্কেটে, আর দেখো লোকজন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখো আইসক্রিমের স্টল। আরও একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে দেখি যে সমস্ত স্টলসগুলো আমার চোখে পড়ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অ্যালুমিনিয়াম বাসনপত্রের একটা খুব ভালো দোকান রয়েছে, খুব সুন্দর লাগে কিন্তু পুরীর এই অ্যালুমিনিয়াম বাসনগুলো, বেশ সুন্দর একটা নিজস্ব ডিজাইন রয়েছে, তার জন্য কিন্তু এটা একটা বেশ আলাদা নজর কাড়ে। তো চলো এবার বিচের সিঁড়ি দিয়ে নেমে গেলাম, নেমে গিয়ে এবার দেখি কি কি দোকান আমার চোখে পড়ে। প্রথমে পড়ছে দেখো ব্যাগের দোকান, রকমারি ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ পুরীর বিচে। তো জানোই এই সুন্দর কালারফুল ব্যাগগুলো বিক্রি হচ্ছে। তো চলো এগিয়ে যাই। এইবারে দেখো শাঁখ বা শঙ্খের দোকান, সমুদ্রের যে মেন যেটা জিনিস শঙ্খ বা শাঁখ, তার দোকান হলো এটাই। পুরী থেকে কিন্তু আমাদের মধ্যে অনেকেই শাঁখ কিনে নিয়ে যায়। এখানে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার খুব সুন্দর কিছু শোপিস রাখা আছে, এগুলো কিন্তু খুব সাংঘাতিক কিছু একটা দাম নয়, কিনে ঘরে আমরা সাজাতেই পারি। আরেকটু এগিয়ে যাই,
দেখি কি চোখে পড়ে। এখানে রয়েছে ইমিটেশনের চুড়ি, হাতের চুড়ি, বিভিন্ন রকমের কিন্তু মেয়েদের চুড়ি রয়েছে, রয়েছে মেয়েদের চুলের বিভিন্ন রকমের রাবার ব্যান্ড, আর এই যে রয়েছে এখানে পুঁতির বিভিন্ন রকমের মালা। ছোট থেকে দেখে আসছি যে সমুদ্রের পুরীতে ধারে কিন্তু প্রচুর পরিমাণে পুঁতির মালা কিন্তু বিক্রি হয়। পুঁতি মানে তারা বলে আর কি মুক্ত, ওই আর কি মুক্তের মালা। এইবারে দেখো আর একটু দেখি, এই যে হারগুলো রয়েছে এগুলোর প্রাইস কিন্তু 30 rupees, বেশ সুন্দর লাগলো তাই তোমাদেরকে একটু দামটা দেখিয়ে দিলাম। এবারে চলো আরেকটু এগিয়ে যাই, দেখি কি চোখে পড়ে। এই কানের দুলগুলো দাম হলো 30 টাকা, অর্থাৎ এক এক জোড়া হলো 30 টাকা। তো এরকম সুন্দর সুন্দর জুয়েলারিও রয়েছে। এই ফ্রিজ ম্যাগনেটগুলো 20 টাকা করে বিক্রি হচ্ছে, আমরা কয়েকটা নিয়ে নিয়েছি। এই জগন্নাথ বলরাম সুভদ্রার সুন্দর শোপিসটাও খুব সুন্দর লাগলো। এই শোপিসটার দাম এখানে রয়েছে 120 rupees, অর্থাৎ 120 টাকা, খুব একটা বেশি দাম নয়। সবই আমি যা দেখতে পাচ্ছি জিনিসপত্রগুলো সবই সাধ্যের মধ্যে, অর্থাৎ এরা কিন্তু খুব বেশি দাম একটা নিচ্ছে না। এবার চলো আরেকটু এগিয়ে যাই, দেখি এবার কি চোখে পড়ে। তো এবারে দেখো এখানে আরও ঘর সাজাবার সুন্দর সুন্দর কিছু শোপিস রয়েছে, প্রচুর ঠাকুরের কিছু মূর্তি রয়েছে, আরও রয়েছে দেখো এই কাঠের পুতুলগুলো রয়েছে। এখানে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি, প্রচুর শোপিস রয়েছে যেগুলো আমরা ঘর নিয়ে সাজাতেই পারি। আর দেখো এই যে এখানে দেখো শঙ্খের মধ্যে জগন্নাথ বলরামের কি সুন্দর মূর্তি, ভীষণ ইনোভেটিভ লাগলো আমার, তাই দাম জিজ্ঞেস করলাম 100 টাকা। মাত্র 100 টাকায় এত সুন্দর শোপিসটা তোমরা পেয়ে যাচ্ছ। রয়েছে দেখো শাঁখার দোকান, কি সুন্দর দেখো, প্রচুর পরিমাণে বিভিন্ন ডিজাইনের শাঁখা এখানে বিক্রি হচ্ছে। আর এই দেখো হার কানের দুলের কি সুন্দর সেটগুলো মাত্র 50 টাকায় বিক্রি হচ্ছে। আমিও একটা সেট কিন্তু একজনকে গিফট করার জন্য নিয়ে নিয়েছি, খুব সুন্দর সেটগুলো দেখো 50 টাকা, সত্যি আমার ভীষণ কম মনে হয়েছে কিন্তু এই সেটগুলো দাম। আর এই যে কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রার বাঁদিকে যে মূর্তিগুলো দেখছো এগুলো সাইজ অনুযায়ী দাম কিন্তু 300 টাকা, 600 টাকা এবং 900 টাকা, অর্থাৎ সব থেকে ছোটো সেটটা 300, মাঝেরটা 600, এরপরেরটা 900। এবারে দেখো কি সুন্দর কালারফুল কিছু সুন্দর মূর্তি, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তো আছেই, এছাড়াও অনেক সুন্দর সুন্দর শোপিস বা মূর্তি কিন্তু এনারা রেখেছেন, ভীষণ সুন্দর ভীষণ কালারফুল লাগছে। চলে এলাম রকমারি ব্যাগের দোকানে, দেখো জগন্নাথের মুখ আঁকা এই ব্যাগগুলোর দাম মাত্র 60 টাকা। এই হ্যান্ড ব্যাগগুলো কি কালারফুল দেখতে, দেখো মাত্র 60 টাকায় বিক্রি হচ্ছে, ভীষণ সুন্দর দেখো। পুরীর কিন্তু ব্যাগের একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ পুরীর ব্যাগ কিন্তু দেখলেই চেনা যায়, তাই দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারফুল এই ব্যাগের কালেকশন রয়েছে এদের। এখানে রয়েছে ফটো ফ্রেম, জগন্নাথ বলরাম এবং সুভদ্রার এই হ্যান্ডমেড কিরিমগুলো 30 টাকা করে বিক্রি করা হচ্ছে। চলে আসলাম জামা কাপড়ের দোকানে, অর্থাৎ পুরীর কিন্তু জামা কাপড়েরও নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। এখানে দেখো জগন্নাথের মুখ আঁকা একটা সুন্দর
টি শার্ট তোমাদের এখন দেখাচ্ছি। দেখো অরেঞ্জ কালারের কি সুন্দর এই টি শার্টটা, এগুলো কিন্তু মাত্র 100 টাকা। আমার ছেলের জন্য কিন্তু একটা টি শার্ট অরেঞ্জ কালারের নিলাম। আরেকটা টি শার্ট দেখো, এখানকার ডিজাইনটা একটু অন্য, অর্থাৎ জগন্নাথ দেবেরই মুখ কিন্তু একটু ডিফারেন্ট, তাই এর দাম একটু বেশি, 120 টাকা। এটাও আমার ছেলের জন্য একটা নিয়েছি। বড় জগন্নাথ দেবের অর্থাৎ জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার এই বিশাল সুন্দর মূর্তির দাম 2800 টাকা। কি সুন্দর সাজানো দেখো মূর্তিটা। এবারে আবার চলে এলাম পুরী সি বিচে। দেখো উঠ চড়া হচ্ছে, অর্থাৎ উঠের পিছে লোকে চড়তে পারে, রয়েছে বেলুন, রয়েছে ক্যান্ডি ফ্লস, বিভিন্ন এন্টারটেনমেন্টের আয়োজন। এই পুরীর বিচের টানে কিন্তু বারবার পুরীতে ছুটে আসি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আবার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।